বলিউডের ওপরে যেন ফাড়া চলছে একদিকে যেখানে দক্ষিণী সিনেমার জয় জয়কার বিশ্বমঞ্চে সেখানেই বয়কটের মুখে পড়ছে বলিউড একের পর এক হিন্দি সিনেমাকে বয়কটের ডাক দিচ্ছেন জনসাধারণের একাংশ আর এই তালিকায় বাদ যায়নি পাঠানো বলিউড বাদশাহ শাহরুখ খানের এই সিনেমার প্রথম গান বেসরম রং মুক্তি পেতেই বিতর্ক শুরু হয় সিনেমার অভিনেত্রী দীপিকা পাদুকণের একটি বিকিনি দৃশ্য নিয়ে আপত্তি করা হয় জায়গায় জায়গায় এই দৃশ্য বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভও শুরু হয় বিতর্কের রং লাগে রাজনীতিরও গেরুয়া রঙের বিকিনি পরার কারণে ক্ষমা চাইতে হবে এমনও দাবি জানান বেশ কয়েকজন বিজেপি নেতা এখনও জারি পাঠান বয়কটের ডাক আর এই পরিস্থিতিতেই এবার মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বিজেপির জাতীয় কার্যনির্বাহী বৈঠকে দলীয় নেতাদের সিনেমা নিয়ে অহেতুক ও অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী এমনটাই খবর গত ও সূচের সতেরোই জানুয়ারি দুই দিনের জন্য নয়াদিল্লিতে বিজেপির কার্যনির্বাহী বৈঠক বসেছিল মঙ্গলবার বৈঠকের শেষ দিনে প্রধানমন্ত্রী মোদী সম্প্রীতি সিনেমা নিয়ে বিতর্ক ও সেই বিতর্কে বিজেপি নেতাদের সামিল হওয়া নিয়ে সতর্ক করেন সূত্রের খবর এদিন প্রধানমন্ত্রী বিজেপি নেতাদের সতর্ক করে বলেন কিছু সিনেমা নিয়ে কয়েকজন এমন মন্তব্য করেন যা সারা দিন টিভি ও সংবাদ মাধ্যমে দেখানো হয় এই ধরনের অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে বিরত থাকুন